ভাইরা বলেন আমরা কেন পীর মানব, আমরা সরাসরি কোরআন হাদিস মানব। কথাটা সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ, কথা সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ। উনি কোরআন হাদিস মানবে, কোন পীর মোরশেদ মানবে না, ভালো কথা। আপনি যদি কোরআন হাদিস নিজে নিজে মানতে চান, কারো অনুসরণ বাদ দিয়ে নিজে নিজে যদি কোরআন হাদিস মানতে চান, আপনি বলেন তো দেখি 30 পারা কোরআন আপনাকে জানা লাগবে নাকি লাগবে না? 30 পারা কোরআন মুখস্থ জানতে হবে, অর্থ জানতে হবে, তাফসির জানতে হবে, নাসিক মানসুক জানতে হবে, আসবাবুন নুজুল জানতে হবে, এই এই আয়াতের কোরআন শরীফের হুরুফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুহকামাত, এই সব জানার পরে আপনি যখন কোরআন পড়বেন তখন আপনি বুঝতে পারবেন কোন আয়াতের কোন মাহাত্ম্য, কোন আয়াত দিয়ে কোন মাসালা, কোন আয়াত দিয়ে কোন আকিদা, এগুলি আপনি নিজে নিজে বুঝতে পারবেন। এখন আপনি 20টা সূরা ঠিকমতো জানেন না, যাই জানেন অর্থ জানেন না, যতটুকুই অর্থ জানেন এগুলি আবার তফসির জানেন না, নাসিক মানসুক বুঝেন না, মুতাশাবিহাত আর মুহকামাত হুরুফে মুকাত্তাআত এগুলি বুঝেন না, আপনি যদি বলেন আমি ডাইরেক্ট কোরআন মানবো, দাবিটা কি যথার্থ হবে? ডাইরেক্ট হাদিস মানবেন, ভালো কথা, কোনো অসুবিধা নাই। আপনি নিজে নিজে কোন ইমাম মুস্তাহিদ কোন পীর মুর্শিদ কারো অনুসরণ বাদ দিয়ে নিজে নিজে যদি আপনি হাদিস মানতে চান, ন্যূনতম 1 লক্ষ হাদিসের সনদ সম্পর্কে জানা থাকতে হবে, এবং সেই হাদিসের সনদগুলি সহি না গাইরে সহি, রাবিদের মধ্যে কার কি হাল, তিনি কি সিকা না গাইরে সিকা, মুনকার না মজহুল না মারুফ, এই ডিটেলস যখন আপনি জানবেন আসমাউর রিজাল উলুমুল হাদিস সহকারে, এবং সেই হাদিসের মধ্যেও নাসিক মানসুক আছে, সেই হাদিসের মধ্যেও কিন্তু মুতাশাবিহাত হাদিস আছে, এই সবগুলি যখন আপনি জানবেন, ন্যূনতম 1 লক্ষ হাদিসের সনদ সম্পর্কে আপনার আইডিয়া থাকবে, তখন যদি বলেন আমি কোনো মুর্শিদ লাগবে না, আমি কোনো ইমাম লাগবে না, নিজে নিজে হাদিস মানব, তখন আপনি সঠিক। আপনি 100টা হাদিস জানেন না, যদ্দূর জানেন তার সনদ জানেন না, অর্থ বুঝেন না, যাই বুঝেন আবার তো শ্রী বুঝেন না, আপনি যদি বলেন আমার ইমাম লাগবে না, আমি ডাইরেক্ট কোরআন হাদিস মানব, বাবাজি দাবি তো সঠিক হলো না, যথার্থ হলো না। আপনি যদি বলেন আমার কাছে বই আছে, আমি বই পড়ি, সেখানে কোরআনের আয়াত আছে, হাদিসের এবারত আছে, ওগুলি দেখে দেখে আমি আমল করি, এই হলো আমি ডাইরেক্ট কোরআন হাদিস মানি, আমি আপনাকে বলবো ভাই যান একই তো হইলো। আপনি হয়তো নাসিরউদ্দিন আলবানি সাহেবের লেখা বই পড়ছেন, পরে ওনার গবেষণার মাধ্যমে কোরআন হাদিসের আলোকে আমল করতেছেন, নাসিরউদ্দিন আলবানির মাধ্যমে কিন্তু আপনি মানতেছেন, শেখ বিন বাজ ওনার বই পড়ছেন, পরে আপনি ওনার মাধ্যমে ওনার গবেষণার মাধ্যমে আপনি কোরআন হাদিস মানতেছেন, নিজে নিজে ডাইরেক্ট আর মানতেছেন না, কারো না কারো বই পড়ছেন, কারো না কারো অনুবাদ পড়ছেন, কারো না কারো সহযোগিতা নিয়েই কিন্তু আপনি কোরআন হাদিস মানছেন। তা আপনার আলবানির মাধ্যমে যদি কোরআন হাদিস মানা যায়, তাহলে ইমাম আবু হানিফা ওই যুগের সব ইমামদের ইমাম, ইমামে আজম লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানত, সব ইমামদের ইমাম, ওনার মাধ্যমে কোরআন হাদিস মানা একই তো হলো, এটা যেই সিস্টেম ওটা তো একই সিস্টেম হইল, অযথা ঝগড়া লাগাই লাভ হইল কি, সিস্টেম তো একটাই হলো, অযথা মুসলমানদের মধ্যে অশান্তি সৃষ্টি করার কিছু লোক আছে। দাদু গভীরভাবে খেয়াল করবেন, আমি হানাফি, আমি হানাফি, আমি কখনো বলি না যে শাফিরা বাতিল, কখনো বলি না মালিকি মাজহাবের তারা বাতিল, কখনো বলি না হাম্বলি মাজহাবের তারা বাতিল, আমি বলি হানাফি মাজহাব সর্বোত্তম আর বাকিগুলিও সঠিক, কারণ বাকি যে মাজহাবগুলি ইস্তেহাদের মাধ্যমে, মুস্তাহিদগণের ইস্তেহাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, তারাও যোগ্য লোক ছিল, আমরা কাউকে বাতিল বলি না, কিন্তু আপনি হুট করে এমন এক মুসল্লি হয়ে গেলেন যে আপনি নিজেকে ছাড়ার কারণে মুসলমানই মনে করতে পারছেন না, এটা কেমন কথা হবে? এরকম যেন না হয়, হিংস্র হবেন না। সারা পৃথিবীতে কত শতকোটি মুসলমান আছে? 20 কোটি বলে আছে। সারা পৃথিবীতে কয়শো কোটি? 2 থেকে 250 কোটি, 2 থেকে 250 কোটি কম বেশ হতে পারে, আর সারা ওয়ার্ল্ডে মানুষের সংখ্যা হইল 750 কোটি, একটু কম বেশ আল্লাহু আলাম। দাদু ভাই আমার সবগুলি মুসলমানের মাঝে
যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদে বিশ্বাসী আপনি সবাইকে মুসলমান হিসেবে জানতে হবে। শুধুমাত্র কাদিয়ানি যারা, খারিজি যারা, রাফিজি যারা, মুতাজিলা, মুজাসসিমা, মুশাফফিয়া, আরো কিছু ফেরকায়ে বাতিল আছে, তারা ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদে যারা বিশ্বাসী তাদেরকে সে হোক হানাফি হোক শাফিঈ হোক মালিকি হোক হাম্বলি যেই কোনো মাযহাবের হোক সব সুন্নি আকীদায় বিশ্বাসী সবাই ইমানদার। সবাই কি ইমানদার? এই ব্রড মাইন্ডেড হওয়া লাগবে আপনাকে। আপনি হুট করে জাহান্নামের ঠিকানা আরেকজনকে দেখা দিতে পারবেন না। জাহান্নামের ঠিকাদারি আপনাকে আল্লাহ দেয়নি। আরেকজন ভাইকে মুসলমান মনে করতে শিখুন। হ্যাঁ, এমনও যদি হয় যে আপনার সাথে ওনার মতের পার্থক্য হচ্ছে, ওনার সাথে আপনার মত মিলছে না, আপনি হুট করে তাকে কাফের বা অমুসলিম মুশরিক বলে দেওয়া ঠিক হবে না। আপনি এমনও হতে পারে আপনারও জানার বেশ কম আছে, আছে না ভাই জানার কম।